ধর্মতলার মোড়ের স্টপটা উঠে যাওয়ায় অনিলের মতো অনেকেই চলন্ত ট্রাম থেকে লাফিয়ে নামে। লাল আলু থাকলে অবশ্য ট্রামকে দাঁড়াতেই হয়, তখন লাফানোর দরকার হয় না। বহুদিনই অনিল ভেবেছে দরকার কি এইভাবে নামার, মোড়টা পার হলেই তো টার্মিনাস। 50-60 মিটার পথ বাঁচাবার জন্য নিজেকে মৃত্যু সম্ভাবনার সম্মুখীন করা কেন? 2-4 দিন সে নামলো ধর্মতলা টার্মিনাসে ট্রাম থামার পর। আসলে অন্যদের টপাটপ নামা দেখে আর নিজেকে সামলাতে পারি না, শুধু মনে হয় আবার এতটা পথ হেঁটে ফিরব। 50-60 মিটার, অর্থাৎ 1 মিনিট দেরি করার ধৈর্য অনিলের নেই। সেদিন ট্রামটা ধর্মতলার মোড়ের কাছাকাছি, সবুজ আলো জ্বলছে, একটা লোক নামার অপেক্ষায়। লোকটাকে মাসে অন্তত 12-13 দিন অনিল ট্রামে দেখে, কাছাকাছি কোথাও চাকরি করে, ইলেকট্রিক বা ইনকাম ট্যাক্স বা LIC অফিস বা কোনো দোকানে টোকান। তার পাশে আর একটা লোক, হাতে জীর্ণ একটা ফোলিও, ট্রাউজারটা ঢলঢলে, গায়ে ঘেমো গন্ধ, নামার জন্য ইতিউতি পথের দুধারে তাকাচ্ছে, বোঝা যায় ঠিক ভরসা পাচ্ছে না। অনিল বিরক্ত স্বরে বলল, দাদা নামবেন যদি নামুন, না তো সরে দাঁড়ান। লোকটি ব্যস্ত হয়ে নামা মাত্র রাস্তায় তালগোল পাকিয়ে গেল। পিছনেই একটা ডাবল ডেকার বাস আসছে। ঘাড় ফিরিয়ে অনিল দেখল বাসের একটা চাকা লোকটার গায়ের উপর উঠছে। অনিল চমকে দেখল তার সামনের লোকটি, যার সঙ্গে ট্রামে মাসে অন্তত 12-13 দিন দেখা হয়, কথাটা বলল। অনিল তৎক্ষণাৎ টুক করে চলন্ত ট্রাম থেকে নেমে ধর্মতলার ভিড়ে মিশে গেল। সারাদিন অনিল কাজে মন বসাতে পারল না। লোকটি তার কথাতেই নেমে বাস চাপা পড়ল, হয়তো মারা গেছে। বাসের চাকায় কতটা ওজন থাকতে পারে তাই নিয়ে সহকর্মীদের সঙ্গে বহুক্ষণ আলোচনা করল। বাসের নিজের ওজন আর ধর অন্তত 100 যাত্রীর ওজন, সেটাকে 4 দিয়ে গুণ করলে কম করে 50 মন। অনিল নিশ্চিত হয়ে গেল লোকটি আর বেঁচে নেই। এই মৃত্যুর জন্য পরোক্ষভাবে সেই যে দায়ী তা আর কেউ না জানলেও, ভাবতে গিয়ে থমকে গেল সে। সেই লোকটি তো জেনে গেছে, এমনকি অভিযোগ পর্যন্ত করেছে। সুতরাং দুটি চিন্তায় অনিল কাতর হয়ে পড়ল। একটি মৃত্যু সে ঘটিয়েছে, অতএব সে অপরাধী। মুশকিলের কথা, ব্যাপারটা সে কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছে না। যতই ভাবে ততই নিজেকে খুনি বলে মনে হচ্ছে। অন্যটি, তার এই অপরাধের একজন সাক্ষী রয়ে গেছে। হয়তো লোকটির সঙ্গে আর জীবনে সাক্ষাৎই হবে না, কারণ অনিল ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে ধর্মতলা স্ট্রিটের কোনো ট্রামেই আর জীবনে উঠবে না। কিন্তু সবসময় মনে কি হবে না, একটা লোক তাকে ফাঁস করে দিতে পারে? একটা পাষাণ ভার কি সর্বদা বুকের মধ্যে থেকে যাবে না? অনিল লেখাপড়া জানা বিএ পাস, বয়স 37, অবিবাহিত এবং বোধহয় বিবাহ করবে না। বছর 15 আগে একটি মেয়েকে মনে মনে প্রেম দেওয়া এবং মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পর চাকরির দরখাস্ত এবং ইন্টারভিউ দেওয়া, এই দুটি কাজ ছাড়া এ পর্যন্ত উদ্যোগী হয়ে অনিল কিচ্ছু করেনি। চিন্তাগুলো এমনই জাঁকিয়ে বসল যে অফিস ছুটির পর গড়ের মাঠে ঘাসে চিত হয়ে শুয়ে অনিল যাচাই করে দেখল যে সমাধানের উপায় বলতে আমি মরে গেলে কি কোনো উপকার আদৌ হবে? সেই লোকটা কি বেঁচে উঠবে? না, ঘরে বউ বাচ্চা ছেলে মেয়ে তো থাকবে নিশ্চয়ই, তাদের কোনো উপকার হওয়ার কোনো কারণ অনিল খুঁজে পেল না, বরং দ্বিতীয় উপায়টাই। হ্যাঁ হ্যাঁ,
কবুল করলে এই পাথরটাও নেমে যাবে আর যা শাস্তি দেবে তাতে প্রায়শ্চিত্তটাও। সন্ধ্যা উত্তরে রাতের দিকে এগিয়ে গেছে সময়। অনিল দুর্ঘটনার স্থানটিতে হাজির হল, ভেবেছিল রাস্তায় রক্ত দেখবে, দেখল কিছুই নেই, শুকনো, খটখটে। কলম সারাইওয়ালাকে সে জিজ্ঞাসা করল, দাদা সকালে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কখন? এই 10টা নাগাদ। বাসচাপা? হ্যাঁ। কি হলো লোকটার? সঙ্গে সঙ্গে মারা গেছে, অ্যাম্বুলেন্স এলো, পুলিশ এলো, ড্রাইভারটাকে পাবলিক খুব মারলো, সেও এখন হাসপাতালে। আর শোনার স্পৃহা রইল না অনিলের, অপরাধের বোঝা আরও বাড়ল। বাসের ড্রাইভারটা বেচারার মার খাওয়ার কতটা খেয়েছে কে জানে, মূল কারণ কেউ না জানলে কি হবে, তাতে পাষাণ ভার যে আরও বেড়ে গেল অনিল ক্রমশ তা অনুভব করছে। আর পুলিশ কি করল? কি আর করবে, কয়েকজনকে জিজ্ঞাসা করল, আমাকেও বললুম চলন্ত ট্রাম থেকে নামতে গিয়ে পড়ে গেল, বাসটা আসছিল, ব্রেক কষার আগেই চাপা গেছে। আপনি ওকে ট্রাম থেকে নামতে দেখেছিলেন? আরে মশাই অত শত জানি না দাদা। কথা শেষ না করেই কলম সারাইওয়ালা আগন্তুক খদ্দেরে মন দিল। অনিল ভাবল একটি নিহত ও একটি আহত হওয়ার পিছনে তারই অবিমৃষ্যকারিতা রয়েছে, এর জন্য শাস্তি না নিলে সারা জীবনই দগ্ধে মরতে হবে। কবুল করলে সকাল 10টার আগে মনের যে ওজন ছিল তা ফিরে পাওয়া যাবে, সুতরাং এক্ষুনি থানায় যাওয়া দরকার। থানায় ঢুকেই সামনে টেবিলে মোটা একটা খাতা নিয়ে যে লোকটি বসে, অনিল তাকেই জিজ্ঞাসা করল, স্যার স্যার বলছি সকালে ধর্মতলার মোড়ে যে লোকটা বাসে চাপা পড়েছে সে কি মারা গেছে? কেন? আমি তার ঠিকানাটা চাই। কেন বলুন তো? না মানে দরকার, ওনার বাড়িতে যেতে চাই, কিছু কিছু বলার আছে। তাহলে বাড়ির ঠিকানা কেন, স্বর্গের ঠিকানা দিতে হয়। মারা গেছেন? শোনা মাত্র পুলিশটি লাফিয়ে উঠে তার বড়বাবুর ঘরে অনিলকে নিয়ে গেল। চেয়ারটায় বসা উচিত হবে কিনা অনিল তা ঠিক করতে না পেরে দাঁড়িয়ে রইল। স্যার স্যার, আজ সকালে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য ইনি দায়ী, এই ব্যক্তি। কোনটা? ওই বাস চাপারটা স্যার, মানে উনি ওই সামনে দাঁড়িয়েছিলেন আর আমি তাড়া দেওয়াতেই উনি নামতে গিয়ে এই ঘটনাটা ঘটলো। আমি যদি তাড়া না দিতাম উনি নামতেনও না, আর এরকম কোনো কাণ্ডও ঘটতো না, উনি মারাও যেতেন না। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে খুব বিরক্ত হয়ে বড়বাবু বললেন, এই হচ্ছে আপনাদের সমস্যা, এক মুহূর্ত ধৈর্য ধরতে পারেন না। কি ছিল আপনার তাড়া দেওয়ার? পাঁচ মিনিটও যদি দেরি হতো কি ক্ষতি হতো, একটা লোকের প্রাণ বাঁচত। যান, কখনো এরকম করবেন না, ধৈর্য ধরতে শিখুন। কিন্তু স্যার বলছি আমি এর জন্য শাস্তি নিতে প্রস্তুত, আপনি আমাকে জেলে দিন। আমি কি জেলে পড়ার মালিক? হাকিম কি করতে আছে তাহলে? মামলা তৈরি করতে হয়, সাক্ষী সাবুত প্রমাণ লাগে। আপনাকে যেটা বললাম, ধৈর্য ধরে চলতে শিখুন, ভবিষ্যতে আপনার জন্য যাতে অন্য লোক না মরে। যান। অনিল বুঝল এই লোকটিকে ব্যাপারটির গুরুত্ব ঠিক বোঝানো যাবে না, হয় ফাঁকিবাজ নয়তো তাকে বিকৃত মস্তিষ্ক ঠাউরেছে, তার পাষাণ ভার হালকা করতে এরা কোনো সাহায্যই করবে না। অবশ্য দোষও দেওয়া যায় না, অপরাধ কবুল করতে কেই বা এখানে আসে। অনিল ভেবে দেখল বরং মৃত লোকটির বাড়িতে গিয়ে তার ছেলে বউ বা নিকটস্থ আত্মীয়দের কাছে কবুল করাই ভালো, তারা উত্তেজিত হয়ে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা করবে। মৃতের ঠিকানা চাইতেই পাওয়া গেল, অবশ্য অনিলের ঠিকানা এবং যাবতীয় প্রয়োজনীয় তথ্য থানা লিখে রাখল। হাঁটতে হাঁটতে অনিল ভাবল বোধহয় একটু বাড়াবাড়ি হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না কিছুই তো বুঝতে পারছি না, নামতে বললেই অমনি করে কেউ নামে, হ্যাঁ ওরকম বিপজ্জনকভাবে, অবশ্যই ওর দোষ ছিল, আমি তো নিমিত্ত মাত্র, অন্য লোক হলে কি বলা মাত্র, একদমই না, আমি তো নামতাম না।
কেন যাচ্ছি আর না গেলেই বা কি হয়। অনিল তখন একটা সিনেমা বাড়ির সামনে এসে পড়েছে। সস্তার টিকিট পাওয়া যাচ্ছে দেখে চিন্তার হাত থেকে রেহাই পেতেই ঢুকে পড়ল। ছবিতে একটা ব্যাপারে তার বেশ মজা লাগলো, একই গায়ক তিনজনের বকলমে গান গাইছে। অন্তত তিনজন গায়ককে নিযুক্ত করা উচিত ছিল, এটাই তার মনে হলো। ছবি দেখে বেরিয়ে মিনিট দশেক হাঁটার পর তার মনে হলো মৃত লোকটার বাড়ির কাছাকাছি এসে পড়েছে। পাষাণভাটটা খুব বেশি আর ঠেকছে না, বোধহয় ছবি দেখার ফলেই নেমে গেছে। এত কাছে যখন এসেছি তখন নাকি এই টানা পড়েন মিনিট চারেক তার মধ্যে চলল। শেষে ঠিক করলো ব্যাপারটা আজকেই চুকিয়ে দেওয়া ভালো, পরে ঘটনাটা মনে পড়বেই তখন দগ্ধে মরতে হবে, বরং কৃতকর্মের ফলাফলটা চাক্ষুষ দেখে রাখলে দগ্ধানির মাত্রা ঠিক থাকবে। হয়তো লোকটি এমন কেউ নেই যে বিপন্ন হয়ে পড়বে, হয়তো ভীষণ একটা পাজি লোক যার মৃত্যুতে অন্য উপকৃতই হলো। এসব তথ্য জানা থাকলে অনুতাপটা নাও হতে পারে। এই ধরনের যুক্তির বশবর্তী হয়ে অনিল মৃত লোকটির বাড়িতে উপস্থিত হল। কিছু লোক রাস্তার রকে গম্ভীর মুখে বসে, অনিলের মনে হলো এরা পাড়ার লোক। এখনো আসেনি? না, মগ থেকে ছাড়তে দেরি করছে। দেরি হবে, তবে বোধহয় আধ ঘন্টার মধ্যে এসে যাবে। জল জ্যান্ত মানুষটা, আজ সকালবেলাই দেখা হলো এই অফিস যাওয়ার পথে। ব্যাপারটা ঘটার জাস্ট হয়তো পাঁচ মিনিট আগে। হ্যাঁ, নিয়তি আর কাকে বলে, কাল রাতেই আমায় বললো, দাদা গোটা পঞ্চাশের টাকা ধার দাও। বললুম আজ হাতে নেই, কাল নিও, তাই নেয় ঠিক শোধও দেয়। বড় সৎ লোক ছিল, প্রায় 20 বছর ধরে দেখছি তো, আটটা ছেলে মেয়ে সংসার, কুলোই তো আর না। আজ সেই টাকাটা দিলুম ও সৎকারের জন্য। তবুও কি বুদ্ধি ছিল, ঈশ্বরের প্রিমিয়ামটা ঠিক দিয়ে দিত, বলতো যদি মরে যাই ছেলে মেয়েগুলো তো তবু কিছু টাকা পাবে। সারাদিন টোটো করে ব্যাগ হাতে রাস্তায় ঘুরি, কখন যে রাস্তায় মরবো তার ঠিক কি। আর দেখো সেই রাস্তা দিয়ে মরলো। ইদানিং তো সংসারও চলছিল না, এই ঈশ্বরের টাকাটা পেলে বোধ হয় তাও কিছুকাল চলে যাবে। বউটাও ভেজে গেল, বাচ্চা হয়ে হয়ে শরীরে তো আর কিছু নেই। সবাই দীর্ঘশ্বাস ফেলার জন্য ঘাড় নামিয়েছে। অনিল সেই ফাঁকে হনহনিয়ে স্থান ত্যাগ করল। পরদিন সে অফিস যেতে ট্রামেই উঠল। ধর্মতলার মোড়ের কাছে ট্রামটা আসতে অনিল দরজায় এসে দাঁড়াল। এক ছোকরা নাম্বার জন্য ঠেলে ঠুলে এগোচ্ছে। তাতে অনিল রেগে বলল, কেন এটা কি ট্রাম স্টপ, নামি আর গাড়ি চাপা যাই। ছোকরা তখন অনিলের পা মারিয়ে নামতে গেল, ধাক্কা দিল অনিল। এতে ছোকরাটা ঘুষি মারলো অনিলকে। ট্রাম ততক্ষণে ধর্মতলার মোড় পার হয়ে স্টপে দাঁড়িয়েছে।
ভিড় জমে গেল। দোষটা কার এই নিয়ে তর্ক শুরু হলো। আরে দাদা, কালকে এখানে একজন ট্রাম থেকে নামতে গিয়ে বাস চাপা পড়ে মরেছে। আর আমি আমি যে ওকে নামতে দিইনি সেটা কি খুব অন্যায় করেছি? আমি যদি চাপা যাই তো যাবো, তাতে কার কি? আপনি বললে আমি দায়ী হতাম না? এই বলে ছেলেটা হাঁটা দিতেই অনিল তাকে চেপে ধরল। এই যে দাদা, জবাব দিন, আজকের আপনার যদি পাঁচটা ছেলে মেয়ে থাকে আর আপনার সংসার যদি আপনার উপর নির্ভর করে থাকে, তাহলে কি আপনার মৃত্যুর জন্য আমি দায়ী হতাম না? না হতেন না, কারণ আমার বিয়েই হয়নি আর কেউ আমার রোজগারের ভরসায়ও নেই। আর তাছাড়া ওরকম কোনো লোক বলামাত্র ট্রাম থেকে নামতে পারে না, যদি না আত্মহত্যার মামলা করে। জনতা সায় দিয়ে মাথা নেড়ে যে যার কাজে চলে গেল। তখন অনিল অফিসে যেতে যেতে বোধ করল পাষাণ ভারটা একদমই নেই। তার মনে হলো এজন্য ছোকরাটিকে কৃতজ্ঞতা জানানো উচিত। তবে এটা ঠিক, আমি মরলে ছোকরা সেটা আত্মহত্যা বলে নিশ্চয় চালাতো, তাহলে সেটা খুব অন্যায় হতো। নমস্কার, আমি ফোর্থ বেল থিয়েটার্সের শৌনক। আপনারা এতক্ষণ শুনলেন সাহিত্যিক মতি নন্দীর গল্প অবলম্বনে আমাদের অডিও নাটক পাষাণ ভার। ফোর্থ বেল থিয়েটার্সের এই নতুন নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানান, নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন। আর যদি আপনাদের আমাদের এই নাটক অডিও নাটক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ফোর্থ বেল থিয়েটার্স। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না, আমাদের সমস্ত কাজের নোটিফিকেশন যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই আমাদেরকে আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলো করতে পারেন, নিচে ডিসক্রিপশন বক্সে সেই লিংক দেওয়া রয়েছে। ধন্যবাদ, ভালো থাকুন, ভালো রাখুন। থ্যাংক ইউ।